নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন দিনটা নতুনভাবেই শুরু করলাম আজকে, তো প্রায় এরকম দিনেই যাই বা এর থেকে আরও পরে যাই, মানে আগে যাই, সরি পরে নয় আগে যাই, মানে আরও কুয়াশা থাকে। তো আজকে দেখুন বন্ধুরা, রাস্তাতে এত কুয়াশা রয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। তো সেই মুহূর্তে আমি এক জায়গায় দাঁড়িয়ে তো আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। এটা হচ্ছে আমাদের বাণীভবন স্কুলের সামনে। তো বাণীভবন স্কুলের সামনে দেখুন বন্ধুরা, পুরো হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে আর চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। তো আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে বাড়ি ফিরে চলে এসেছি। এখন এই যে স্টুডেন্টদের বাড়ি থেকে হচ্ছে ফুল নিয়ে এসেছি, টক ফুল যেগুলো সেইগুলো, আর এই যে এখানে বাজার করে নিয়ে এসেছি। শশা আছে, বেগুন আছে, আলু রয়েছে। তো এখন রান্না বান্না হবে, তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্না করে নিয়ে খেয়ে দিয়ে এক জায়গায় যাব। এক জায়গায় বলতে মামামের হচ্ছে আধার কার্ডটা ঠিক করতে যাব, কারণ ওর আধার কার্ডে হচ্ছে ভুল রয়েছে। ভুল বলতে গেলে মানে ওর ইয়ে হয়নি, আধার কার্ডে অ্যাড্রেসটা ভুল রয়েছে, মানে আমার বাপের বাড়ির ঠিকানাটা রয়েছে। তো সেইটা ঠিক করতে যাব। আর এই যে দুপুরে রান্না করছি দেখুন, তাড়াহুড়োতে কাঁচকলার ভাজা করেছি আর শুক্তো করেছি, আর হচ্ছে এই যে মাছ দিয়ে ঝাল করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল। আর এটা এখন দেখতে পাচ্ছেন আপনাদের, আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতি, মানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হচ্ছে প্রতাপাদিত্য নগর। তো আমাদের অঞ্চল অফিস হচ্ছে প্রতাপাদিত্য নগর। তো এই যে আমি এখন বাইরে ওয়েট করছি, কারণ এখানে এসেছিলাম হচ্ছে সাস পাওয়ার হচ্ছে কার্ডটাকে রেনুয়াল করার জন্য। তো ম্যাম আজকের আসেননি, তো একটু ওয়েট করছিলাম। দরজাটা যেহেতু খোলা ছিল তার জন্য যে যদি পরে আসে, কত কিছু কিনানো হয়েছে কিন্তু উনি আসেনি। তো বাজারহাট করে বাড়ি ফিরে চলে এসেছে, আর মামামের আধার কার্ডটা ঠিক করেছে, পরে এখন বাজারহাট করে বাড়ি চলে এসেছে, আর মামা সেই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছে। তো চলুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যাগ একটা, কুল আঙুর, আচ্ছা এখানে সার, দু কেজি সার একটা এনেছি, এই যে বালতি ফ্রি, এই যে এসেছি চাউমিন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা ব্লগ উইথ মেজর, আমাদের স্বাগত জানাই। তো বাজারে গেছিলাম, বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছি, সেগুলো কী কী কেনাকাটা করেছি চল আপনাদের দেখাই। একটা শার্ট কিনেছি, টু কেজি শার্ট, সেই শার্টের সঙ্গে এটাও ফ্রি দিয়েছে এই বালতিতে, বালতিতে পরে দেখাবো। তো আর এই যে দুটো চাউমিন, একটা সুগার ফ্রি বিস্কুট, সর্ষের তেল, রিফাইন্ড তেল, সর্ষের তেল, রিফাইন্ড তেল, এই দুটো তেল আনা হয়েছে। এটা কি আছে না বুঝতে পারছি না, দাদা ধনে ধনে আছে, এতে এই শ্যাম্পু বাটা হেডের সোল্ডার বাবা, তো এই মালা আগে, হ্যাঁ মালা, ওটা এই যে সাবরম সাবান, তিনটে আনা হয়েছে। আর এই যে প্যাকেট, দুটো প্যাকেট আনা হয়েছে। কথিলা গরম পড়েছে, শরবত খাওয়াও দরকার, ওই আর কিছু পুরো ডালা, এটা হচ্ছে কয়েক, এটা আবার এটা সুজি, সুজি প্রিয় খাবার সুজি। আর এই যে একটা চাউমিনের সঙ্গে খাবো বলে নিয়ে এসেছি সস, এটা হলুদ গুঁড়ো, কত কিছু কেনাকাটা হয়েছে বন্ধুরা, আরো আছে ভাই। এটা ছোলা মিশ্রি, মিশ্রি মিশ্রি এটা মিশ্রি মিশ্রি ছোলা, ছোলা আছে, এটা মনে ধরে ওটা মৌরি, মৌরি আছে, এতে তারপরে এটা চিনি, চিনি এটাই চিনি আছে,
এটাতে চিনি, বাবা মা বলে যাচ্ছি, এটা আছে ভোল, ভোল ভাজা, আহা, আর এতে আছে বাদাম, ফেটে দিয়েছিস, ফেটে গেছে, উল্টো দিকে রাখো, এতে আছে বাদাম মন্ত্রা। তো এই হলো আমাদের কেনাকাটা, একটা জিনিস আছে আমাদের দেখাচ্ছি, এত কিছু আছে, তার মধ্যে থেকে গিফট আছে, এর গিফটটা পেয়েছি, ঠান্ডা লেগে গেছে, এটা কি বলুন তো, কি সুন্দর ডিজাইনের একটা বালতি, বালতিটা খুলি, এটা বালতি ঢাকনা মানে চাপা, আর এটা কি শুধু, ও এটা কি আছে বলুন তো, এতে আছে কুল, মিষ্টি কুল, এতে আছে গ্রেপ, আঙুর আছে এতে, আর এতে ছোলা ময়দা না বেসন, বেসন বেসন আছে এতে। তো এই হলো আমাদের কেনাকাটা, আর বালতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং সব জিনিস না আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, টাটা। আর একটা জিনিস করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এই এত কিছু যে আপনাদের ভালো লেগেছে, আরও এইরকম অনেক কিছু ভালো দেখবে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টাটা, নেক্সট ব্লগের জন্য বাই বাই, গুড নাইট। তোরা মাম্মাম তো আপনাদেরকে দেখিয়ে দিল কি কি বাজার করে নিয়ে এসেছি, তো দেখুন এখন সব ডিবা নিয়ে বসে গেছে, এই যে ভরে রেখে দেবো, আর এটা তো আগেই ঢুকাতো, মানে এটা আমি তো সব পাউডার ভিতরে এখন রেখে দেবো, তো চলো এইগুলো এখন ঢুকিয়ে দিই। আর এটা কিন্তু আমাদের মাছের বাজার নয়, কারণ হচ্ছে কি আমরা বাজারটা একটু গন্ডগোল হয়ে গেছে, কেন বলো তো, তো আপনাদের দাদাভাইকে বাজার করতে দিয়েছিলাম, উনি হাফ বাজার নিয়ে এসছে আর হাফ বাজার নিয়ে আসেনি, যার জন্য হচ্ছে কি আমাদের মাসের শেষে একটু কম পড়ে যাচ্ছে, তো এই জন্য এই বাজারটা করা হয়েছে। তো না সেটার কথা বলছি না, আমি সেটার কথা বলছি না, কিন্তু মেন হচ্ছে কি এখন যেহেতু মাসের আজকে 15 তারিখ হয়েই গেছে, তো এটা হচ্ছে সেই বাজার নয়, এটা কিছু জিনিস আমাদের কম পড়েছে, তো তার জন্যই কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা এখন সব কৌটোতে ভরে নিই, পরে কথা হচ্ছে, ভালো করেছো, আমি কিন্তু বলবো।
কৌটো সমেত বসিয়ে দাও। মিশ্রিটাকে ভাঙতে হবে, দাঁড়াও, ওটাকে ভাঙতে হবে, ওটা ঢুকে রাখলে শরৎ করার সময় তখন ভাঙা যায় নাকি? একটা সময় ভেঙে নিতে হবে যাতে সব জিনিস বসানো। এটা রয়েছে আগে, আর একটা সুজি, সুজি সোয়াবিন আছে, চাউল, তেলের পাউডার, তোকে বলতে হচ্ছে সেখানে এখন অনেকে লাগবে না, ওখানে দিয়ে দেবো ডাব। এটা আগেই ছিল বাড়িতে সোয়াবিন, আহা সেই সার এত সবকে। তো এই বিস্কুটটা এখন আমি খাবো, আর মানে যখন কি করবে এটা এখন আমাকে থাক আমাদের কাছে। কাঠবাদাম
ছোলাটা এতে দিচ্ছি, ছোলা হাতে আমি আবার লেগে যাবে না। এত শক্ত মিস্ত্রি, এখানে সস প্যাকেট, তো বন্ধুরা যে জিনিসপত্র সব গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছি। এই যে রুটি আর সয়াবিন আলু তরকারি করছি, তো এই হচ্ছে আজকের আমাদের রাতের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তত সময় টাটা, বাই বাই, গুড নাইট।